কুলগুলায় পুলিশের গুলিতে আমার ভাই এটিএম পুরা এই জায়গায় নিহত হয়েছে। আহত হওয়ার পরে গিয়া মেডিসিনে হাসপাতালে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনাদের শহীদি মর্যাদা দিতা, আর আমাদের ফ্যামিলির পক্ষ থেকে চাওয়া যারা নির্দেশে এবং যারা গুলি করেছে, আপনারা সাংবাদিক সময় সারাও জানছেন তার নির্দেশে তারা গুলিও করছে, এরা যারা সুষ্ঠুভাবে আইনের আওতায় নিয়ে এরা সুষ্ঠুভাবে বিচার চাই। এরাম আমি গত 19 তারিখে বাদ জুমা পুলিশ কর্তৃক আমাদের সহকর্মী আবু তুরাব গুলিবিদ্ধ হয়েছে এবং চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আজবার আলী শেখ, গোলাম দস্তগীর, তাহিয়ার চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, মাসুদ রানা সহ আরও যারা এই পুলিশ, যারা আমার ভাই আবু তুরাব সহ শিক্ষার্থী এবং আমাকে গুলি করেছে, আমি তাদের ফাঁসি চাই এবং বর্তমান সরকারের কাছে উদার্ত আহ্বান, যে এই বন্দর বাজার যে জায়গায় আমরা দাঁড়িয়ে হয়েছি সেটা আবু তুরাব চত্বর নামে নাম রূপান্তরিত করার জন্য আহ্বান জানাচ্ছি।